এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে চট্টগ্রাম দুই আসনে। এই মুহূর্তে ফটিকছড়ির মুক্তিযোদ্ধা চত্বরে রয়েছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি চলে আছে তার কাছে। চলছে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস, আর আমরা আজ শোনাচ্ছি ফটিকছড়ি দুই, চট্টগ্রাম দুই অর্থাৎ ফটিকছড়ির নির্বাচন কেন্দ্রিক রাজনীতির খবরাখবর। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জনাব হাবিবুল্লাহ বেলাল, তিনি ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। জনাব বেলাল, বিএনপি কি প্রস্তুতি নিচ্ছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে? আমাদের গণতান্ত্রিক দল, আমরা সবসময় নির্বাচন মুখী। নির্বাচনের প্লেয়িং পর্যায়ে, মাঠ পর্যায়ে যেভাবে তৈরি হওয়ার কথা সেইভাবে হচ্ছে না। তারপর আমাদের প্রস্তুতি চলতেছে, আমাদের দাবি নিয়ে আমরা অ্যাডভান্স হচ্ছি, সেই অ্যাডভান্স যদি আমাদের দাবি ফুলফিল হয়, তারপরে এই যে মাঠ পর্যায়ে যে যে নির্বাচনী যেই গণতান্ত্রিক পর্যায়ে যে পদক্ষেপগুলো আছে সেগুলোর উপরে অবশ্যই আমরা নির্বাচন, আমরা সাথে সাথে আন্দোলনও করতে যাচ্ছি এবং সাথে সাথে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি হচ্ছি। কি মনে করছেন যে যে গত 10 বছরে তো আওয়ামী লীগের অনেক উন্নয়ন হয়েছে জনগণ বলে, তো এই উন্নয়ন যে করেছে আপনারা কি মনে করছেন যে বিএনপি কে জনগণ ভোট দেবে আবার? আমাদের কথা হচ্ছে যে সবসময় আমরা নির্বাচনমুখী, জনগণের উপরে আমাদের আস্থা, সেজন্য আমরা শুনছি যে আমি আমাদের যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা বললে আমরা উন্নয়ন করেছি, এটা ম্যান্ডেটটা জনগণ থেকে আসার পরে তখন বুঝে যাবে কে কি করলো কে না কি করলো। সেটা এটা মাঠ পর্যায়ে আপনারা সব কানে দেখেন, বিএনপির জন্য মানুষ চেয়ে আছে, কিন্তু আমাদের মুভমেন্ট, আমাদের সব কিছু পার দি এনভায়রনমেন্ট যেগুলো আছে রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলো ফেভার হচ্ছে না, সেজন্য পদে পদে সেগুলো ব্যাঘাত হচ্ছে। মনোনয়ন নিয়ে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? মনোনয়ন আমাদের দল থেকে, আমাদের অনেক নেতা নেতৃবৃন্দ আছে ফটিকছড়িতে, উপযুক্ত নেতৃবৃন্দ সবাই এখান থেকে, দল থেকে মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে, এটা ছাত্র দল বলুন, যুব দল বলুন, বিএনপি বলুন, সবাই। কিন্তু আমাদের হাইকমান্ড এবং যারা নীতি নির্ধারক তারা যে যাকে সেখানে দানের শেষ মার্কা দিয়ে এখানে পাঠাবে তার জন্য আমরা একযোগ হয়ে কাজ করার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়েছে, অর্থাৎ অন্য অনেক দল রয়েছে আপনাদের জোটের সঙ্গে, তো জোটের যদি অন্য কাউকে দেওয়া হয় বিএনপি কি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবে? না, তখন তো দেশের সাথে, জনগণের সাথে, গণতন্ত্রের সাথে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। রাজনীতির কমিটমেন্ট, রাজনীতির কনসেপ্ট এটাই তো চায়, এটাই তো যেহেতু জনগণের এই আশা আকাঙ্ক্ষা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি। এখানে আপনাদের এখন আহ্বায়ক কমিটি আছে, পূর্ণাঙ্গ কমিটি কেন হয়নি? আহ্বায়ক কমিটি বিভিন্ন রকমের দেখেন আপনারা, আমাদের সাংগঠনিক কার্যক্রম যখন চলাতে যে হত্যা গুম, তারপরে এরকম বিভিন্ন রকম মামলা, গায়েবী মামলা এগুলি চলতেছে অহরহ, সেজন্য আমাদের এই যে আমরা যে একসাথে একত্রিত এখানে পরিবেশটা আপনারা দেখতেছেন, আপনারা আমাদের সাক্ষাৎকারের জন্য ডাকছেন এখানে, আমরা আসছি সেখানে কত ইয়ে হচ্ছে, সেরকম এরকম পরিস্থিতির কারণে আমাদেরকে কাউকে সামনে আনা হচ্ছে না, যেহেতু রিস্ক নেওয়া হচ্ছে না। আমরা ভিতরে ভিতরে যারা আছি, ছাত্র দল, যুব দল এবং তৃণমূল দল থেকে শুরু করে আমাদের শ্রমিক দল, সবাই এরকম আমরা কাজ করে যাচ্ছে মাঠ পর্যায়ে, বলছে তো আন্ডারগ্রাউন্ডের মতো করে, কিন্তু আমরা যে সেই সবখানে এরকম অনেক জায়গায় অনেক কর্মসূচিতে আমরা পেশ হতে পারি না, না পাওয়ার কারণে সবকিছু আমরা বুঝতেছেন। বিলাল, আমরা শুনলাম বিএনপির এই ফটিকছড়ি উপজেলা যুগ্ম আহ্বায়কের কথা, তিনি তারা বলছিলেন যে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, তবে ঠিক মতো আন্দোলনে যদি পরিবেশ হয় তাহলে তারা আশা করছেন যে নির্বাচনে তারা ইতিবাচক ফলাফল করতে পারবেন। আমরা চারটা সংবাদে আবার শুনবো আওয়ামী লীগের কথা, তাদের প্রস্তুতি কি রয়েছে তুলে ধরবো, দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।